কত মানুষের সঙ্গে বুকের উপর হাজার মন মাটি নিয়ে আমি ঘুমায় আছি, তোর কি একটু মায়া লাগে না? আমার খবরটা যদি দেখতি কি পরিমাণ কষ্টের ভিতরে আমি আছি, কি পরিমাণ দুঃখের ভিতরে আমি আছি। আমার যদি অসুস্থ হইতো আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে 20,000-50,000 টাকা খরচ করতে হয়তো আমি সুস্থ হতাম বা নাও হতে পারতাম। কিন্তু আজকে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলার পরে আল্লাহর রহমতের উপরে যদি জোশ আইসা যায় আর একটু তাকায়া তাকায়া দেখতে কে যেন ডাকতেছে তোরে, তোর সন্তানটা দীর্ঘদিন হয় কবরের ভিতরে শুয়ে আছে, আজকে তোর মা হয়তো বা জলটা পেতে দিয়ে কাফনের কাপড়টা বিছায়া দিয়ে তোর ডাকতেছে রে যুব জন্য কত টাকাই না তুই খরচ করতি, আজকে আয় 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 আমার জন্য কিছু পাঠা। আমার মালিক বড় রাগ হয়ে আছে, আমার মালিক বড় গুসা হয়ে আছে, সাদকা করলে মালিকের গুসা যায়, দান করলে মালিকের রাগ নষ্ট হইয়া যায়। আমার পয়গম্বর যখন দেখছে জাহান্নামের দিকে তাকায়া এই মিরাজ রজনীতে আমার পয়গম্বর গিয়ে দেখে নারীরা বেশি জাহান্নামী, নারীরা নবীর জিজ্ঞাসা করে পয়গম্বর আপনি জাহান্নামের ভিতরে বেশি নারীদেরকে দেখেছেন, কি আমল করলে নারীরা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? আমার নবী ডাক দিয়ে বলে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় হলো দান করা। এই কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কম্বলটা চাদরটা বিছায়া দিছে, মেয়েরা নিজেদের কানের দুল নাকের ফুল গহনাগুলি খুলে 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 বেলালের লুমারের ভিতরে ফেলেছে। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছ, আবার তুমি আমাদেরকে দুইবার হায়াত দান করেছ। আমরা একদিন মরা ছিলাম, আমরা জমিনের ভিতরে ছিলাম, মাটির ভিতরে ছিলাম, মাটির থেকে উদ্ভিদ হয়েছে, গাছ তরুলতা বাস হয়েছে, ওইগুলি আমাদের মা বাবা খেয়েছে, সেখান থেকে আল্লাহ তাআলা বিশেষ এক ধরনের পানি মা বাবার ভিতরে সৃষ্টি করেছেন। ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে একটি থলের ভিতরে রেখে আমাকে আল্লাহ তাআলা সেখানে প্রতিপালন করে বড় করেছেন, কথা কোন ঠিক কিনা? 4 মাস পর্যন্ত আমি পানি ছিলাম, রক্তের টুকরা ছিলাম, গোশত ছিলাম, আমার ভিতরে কোনো দেহ ছিল, প্রাণ ছিল না, আমার ভিতরে বডি স্ট্রাকচার ছিল কিন্তু কোনো প্রাণ ছিল না। 4টি মাস যখন ওভার হয়েছে তখন আল্লাহ তাআলা রূহ সঞ্চার করে দিয়েছে, এই যে মায়ের পেটের ভিতরে একটা সন্তান নড়াচড়া করতেছে, এই সন্তানটা নড়াচড়া করার আগ পর্যন্ত আমি ছিলাম কিন্তু মরা ছিলাম। মায়ের পেটের ভিতর থেকে নির্দিষ্ট একটা সময় আমি ওই পেটের ভিতরে রান করেছি, চলাফেরা করেছি, একটি সময়কাল আমি নির্ধারিত সময়কাল সেখানে অতিবাহিত করেছি। মুসলমান ভাইরা রে আমার বুঝের কথা, ওখানের মেয়াদ যখন শেষ হয়ে গেছে ফ্লাইট দিয়ে ভিসা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন, কিন্তু এমন একটা হায়াত দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন যেই হায়াতের ভিতরে 1 মিনিটের ভরসা নাই। এই
যে করোনা গত বছর মার্চ থেকে শুরু হয়েছে এখনো তো করোনা কালীন সময় চলতেছে কত ভাই মারা গেল কত বোন মারা গেল কত প্রেসিডেন্ট মারা গেল কত কোটিপতি মারা গেল কত দিনমজুর মারা গেল কত যে মানুষ মারা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ে গেলেন আমাদেরকে রেখে গেলেন ও ভাই আমাদের এই যে সময়টুকু আল্লাহ দিয়েছেন এই সময়টুকু আল্লাহ 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 করে আমাদেরকে কাটাতে হবে কারণ আল্লাহ তো আমাদেরকেও নিয়ে যেতে পারতেন ঠিক না হাজার লক্ষ কোটি মানুষ আল্লাহ তাআলা পৃথিবী থেকে মাইনাস করেছেন একটি দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ বিদায় করে দিয়েছেন কোটি কোটি মানুষ এই রোগে মৃত্যুবরণ করেছে এমন এক ঘৃণিত রোগ পৃথিবীর ইতিহাসে আর আসে নাই যে মানুষ মানুষকে ঘৃণা করেছে কথা বলেন ঠিক কিনা মানুষ মানুষের কাছে মিশে নাই মানুষ মানুষের শরীরে টাচ করে নাই এই ঘৃণিত রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আজকে যে আল্লাহ বলার তৌফিক দান করেছেন এই অবস্থা পর্যন্ত আমাদের জীবনের শেষ অবস্থান পর্যন্ত আমাদেরকে এভাবেই কাটাতে হবে যে মহান মালিককেই ডাকবো কারণ আল্লাহ হাজারো মানুষকে নিয়ে গিয়েছেন আমাকে রেখেছেন আর নয় সময় বাকি সময়টা আল্লাহকে ভয় করে কাটাতে চাই রাজি আছেন তো একটু হাত তুলে দেখান তো মালিককে লিল্লাহে তাকবীর হাত নামান আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে হাকিম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর সব মানুষকে ডাকেন নাই এক বিশেষ ভিআইপি পারসনদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন সম্বোধন করেছেন ভিআইপি পারসনদেরকে আর ফরমান দিয়েছেন নির্দেশনা দিয়েছেন দুইটি এই বিশেষ মানুষ কারা এই বিশেষ মানুষ তারা যারা আজকে আমরা কোরআনের মাহফিলে আসছি একটু জোরে কোন সুবহানাল্লাহ এই বিশেষ শ্রেণীর মানুষ কারা সূরা আলে ইমরান আমার খুতবার ভিতরে পঠিত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইমানদারদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সূরাতুল মুজাদালা ২৮ নম্বর পারার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের ভিতরে যারা ইমানদার আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ যারা ইমানদার তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি এটা আমাদের জন্য খুশির খবর না ভাই আমরা ইমানদার ঠিক কি না বলেন তো আমরা ইমানদার আরে ইমান না থাকলে তো আমরা এই মাহফিলের আয়োজনই করতাম না ইমান না থাকলে তো আমরা এই মাহফিলে আসতামই না ইমান না থাকলে তো আল্লাহর কথা বলতামই না ইমান আছে বিদায় এই মাহফিলের আয়োজকরা আয়োজন করেছেন আপনারা শ্রোতারা এসেছেন আমরা বক্তারা এসেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার কথা বলার জন্য শোনার জন্য কবুল করেছেন আল্লাহ পাককে বলতে পারি ডাকতে পারি ইমানদার যে এজন্য কথা কোন ঠিক কিনা ভাইরা আমার ইমানদারদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে আল্লাহ তাআলা দুটি ফরমান দিয়েছেন কয়টি ফরমান দুটি নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন খুব খেয়াল করবেন কথা আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন নাম্বার ১ ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন যে তোমরা প্রথম নম্বর হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে ইমানদার যে সে কমবেশি আল্লাহ তাআলাকে ভয় করে করে কি করে না ইমানদার যে সে কমবেশি আল্লাহ তাআলাকে ভয় করে তবে ভয়ের কোয়ালিটিটা কারো কম কারো মধ্যম কারো বেশি কথা কোন ঠিক কি না তবে আল্লাহ রাব্বুল আলামিন যে ভয়ের কথা বললেন সেটা কিন্তু সাধারণ কোনো ভয় নয় আমি কয়েকটা উদাহরণ দিলে আপনারা বোধগম্য হবে আপনাদের বোধগম্য হবে আপনাদের বুঝে আসবে খুব খেয়াল করে শুনতে হবে মা বোনেরা অনেক আসে মাহফিলে মা বোনেরা আপনারাও কথাগুলি খেয়াল করবেন শুনবেন আর যারা আমার সামনে আছেন পাশে আছেন তারা তো শুনতেছেন শুনবেন খেয়াল করে ভয় যে আল্লাহ তাআলা ভয়ের কথা বললেন এটা সাধারণ ভয়ের কথা আল্লাহ বলেন নাই আল্লাহ শব্দই বলেছেন হাক্কাতু কাতিহি ও পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে ভয় করবে ও ইমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করবে ভয় করার মতো ভয় করবে কিসের মতো
আমি কয়েকটা উদাহরণ দেই, দেখেন আমাদের দেশে প্রশাসন আছে না, প্রশাসনের ভিতরের সব সদস্যরা, প্রশাসনের ডিফেন্সের সব কর্মকর্তা, সব ফোর্স, সকলের মান কিন্তু এক না। একবারে সবচেয়ে দুর্বল একটা ফোর্স আছে, তাদেরকে গ্রাম পুলিশ বা চৌকিদার বলা হয়, এরাও কিন্তু সরকারি লোক, ঠিক না? চৌকিদারদের আবার ডিউটি টিউটি কিন্তু সব সময় থাকে না, ওরা মাঝে মাঝে ডিউটিতে যায়, মাঝে মাঝে ওদের কান্দে একটা রাইফেলও চড়ায় দেয়, অনেক সময় আসে, ওদের হাতে একটা ব্যাতও থাকে। আচ্ছা, গ্রাম পুলিশ আর চৌকিদার যখন গ্রামে ঢুকে, ওরেও কি মানুষ ভয় পায়? কথা কন না কেন? ও তো সরকারি লোক, কিন্তু ওর থেকে আরেকটু পাওয়ারফুল পুলিশ যখন আসে, তখন দারোয়ানের সঙ্গে একসাথে দুষ্টামি করলেও পুলিশের সঙ্গে অতটা দুষ্টামি একসঙ্গে করে না। পুলিশের যে আরেক ধাপ উপরে র‍্যাব, র‍্যাবের সঙ্গে পুলিশের সঙ্গে ভাই ভাই করে কথা বললো, সিগারেট টিগারেট চা চললো, র‍্যাবের সঙ্গে কিন্তু এগুলি চলে। দেখছেন কখনো র‍্যাবরে এসে চা খাইতে? সেনাবাহিনীর কোনোদিন আপনারা এসে চা খাইতে সিগারেট খাইতে দেখছেন? ওরা আসে না। তো মানুষ যেমন, যোগ্যতা যেমন, ক্ষমতা যেমন, তার পাওয়ারটাও ঠিক তেমন। গ্রাম পুলিশের পাওয়ার আর পুলিশের পাওয়ার এক নয়, পুলিশের ভয় আর র‍্যাবের ভয় এক নয়, র‍্যাবের ভয় আর সেনাবাহিনীর ভয় এক নয়। ঠিক তেমনি ভাবে কিছু হিংস্র প্রাণী আছে যারা ফেড়ে চিড়ে খায়, যাদের অভ্যাস থাপা দেওয়া। এদের ভিতরে সবচেয়ে নরমাল একটা প্রাণীর নাম হলো বিড়াল। বিড়ালও খাওয়া দেয়, আচর দেয়, হিংস্র, কিন্তু বিড়ালের ভয় কি মানুষের ভিতরে আছে? নাই। ছোট্ট বাচ্চা তো বিড়ালের লেজ ধরে বিড়ালের ঘুরায়, বিড়ালের কাঁধের উপরে নিয়ে চলে, বিড়ালের কোলে নিয়ে দেখছি অনেক মেয়েরা ঘুমায়। হ্যাঁ, কিন্তু কুকুরের সাথেও কি এটা চলে? কুকুরের সাথে এটা চলে না। কুকুর কিন্তু সে মানুষকে কামড় দেয়, কুকুরের বিষ যদি কারো শরীরে প্রবেশ করে, শরীরে ইন করলে তার ভিতরে জলাতঙ্ক রোগ হওয়ারও কি আছে সম্ভাবনা? আছে। এর যে আরেকটু ভয়, চিতাবাঘ আছে, বাঘ আছে, রয়্যাল বেঙ্গল টাইগার, সবচেয়ে হিংস্র জন্তু, শক্তিধার জন্তুর নাম হলো সিংহ। সিংহ এর গর্জনে তো মাটি থর 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 করে কাঁপে, সিংহের গর্জন, সিংহের নাম শুনলেও তো ভয় লাগে। তাহলে বিড়ালকে তো জারবুল মেসাল দেওয়া হয়, বিড়ালের কথা তো বলা হয় যে বাঁচলে সিংহের মতো বাঁচ, বিড়ালের মতো বাঁচিস না, কথা কন ঠিক কিনা? তাহলে বিড়ালও একটা হিংস্র প্রাণী, কিন্তু ভীত প্রাণী, নর্মাল প্রাণী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে আল্লাহকে ভয় করার কথা বললেন, পুলিশের ভয়, সেনাবাহিনীর ভয়, হিংস্র জন্তুর ভিতরে সিংহের ভয়। পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, যত মাখলুককে পৃথিবীতে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মুসলমান ভাইরা আমার, আফ্রিকার জঙ্গলের ভিতরে তাইমুর নামে একটা প্রাণী আছে, ওই প্রাণীটা প্রতিদিন সকালবেলা তিনটা হাতি দিয়ে নাস্তা করে, আল্লাহু আকবার। হিংস্র প্রাণীরা কত যে বিশাল বিশাল হয় এটা আপনি কল্পনা করতে পারবেন না। যখন টাইটানিক জাহাজের মালিক টাইটানিক বানিয়েছিল, টাইটানিক আছে না ধ্বংস হয়েছে বলেন তো? ফাস্টিং এই ধ্বংস হয়ে গিয়েছে, প্রথমে যখন রান করা শুরু করেছে, সমুদ্রের বুক চিরে যখন চলা শুরু করেছিল, সেই সময় কিন্তু ও অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা আক্রান্ত হয়ে সমুদ্রে ডুবে যায়। আমার ভাইরা, টাইটানিকের মালিক বলেছিল, পৃথিবীর যতগুলি যতগুলি জাহাজ আছে তার নিচে একটা দুইটা তিনটা তক্তা থাকে, পাটাতন থাকে, কিন্তু আমি আমার টাইটানিকের ভিতরে সাতটা পাটাতন দিয়েছি, একটা ভাঙবে আর একটা সাপোর্ট দিবে, আর একটা ভাঙবে আর একটা সাপোর্ট দিবে, আসমানের মালিকও এটাকে ভাঙতে পারবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। যেই মাত্র এই কথা বলে দম্ব ভরে সমুদ্রের বুক চিরে চলতে লাগলো, বিশাল এক আঘাত ওর ভিতরে হানলো, এক মুহূর্তের ভিতরে সাতটা পাটাতন ভেঙ্গে সমুদ্রের পানি একবারে বাঁধ ভাঙ্গা ভাবে টাইটানিকের ভিতরে ইন করতে শুরু করলো। টাইটানিক ধ্বংস।
ধ্বংস হয়ে গেল। তাহলে এই পৃথিবীতে ওই মাছটা কত বড়, ওই প্রাণীটা কত বড়, যেই প্রাণীর একটা আঘাতে টাইটানিকের মতো বিশ্ব সারা জাহাজ মুহূর্তের ভিতরে চূর্ণবিচূর্ণ হয়ে সমুদ্রের অতল গহ্বরের দিকে চলে গেল, হাজারো মানুষের প্রাণ নাশ হয়ে গেল। এই প্রাণীটা, এই জন্তুটাকে যিনি বানিয়েছেন তার ক্ষমতা কত হবে? আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরানে আমার, পৃথিবীর বুকে যত প্রশাসন আছে, যত প্রাইম মিনিস্টার আছে, যত শক্তিধর দল আছে, যত শক্তিধর মানুষ আছে, যত শক্তিধর প্রাণী আছে, সমস্ত প্রাণীর শক্তি, সমস্ত ডিফেন্সের শক্তি, সমস্ত সৈন্যর শক্তিকে এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, তার নাম জিব্রাইল আমিন, একজন ফেরেশতার নাম আজরাইল, একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল, একজন ফেরেশতার নাম মিকাইল। এই যে মিকাইল একজন ফেরেশতা, আজরাইল একজন ফেরেশতা, জিব্রাইল একজন ফেরেশতা। জিব্রাইল ফেরেশতা এত বড়, তামাম দুনিয়ার পানি যদি জিব্রাইলের মাথার উপরে দিয়ে দেওয়া হয়, চুলগুজা ভিজে পানি তার শরীরে পড়বে না। ইসরাফিলের হাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা দিয়ে দিয়েছেন। ও মুসলমান, খুব খেয়াল করে কথা শুনতে হবে, এক সিংহা যখন বাজবে এমন বাঁশি বাজবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মা তার সন্তানকে দুগ্ধ পান করানোর কথা ভুলে যাবে, মার সন্তান কাঁদতে থাকবে, মা দুধের কথা ভুলে যাবে, গর্ভবতী স্ত্রীর পেট থেকে সন্তান ফিনফি দিয়ে রক্ত দিয়ে সন্তান সহ বের হয়ে যাবে, যুবক দেখবেন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধরা মাটিতে গড়াইয়া পড়বে, মানুষগুলি সব পঙ্গপালের মতো, পাগলের মতো সেদিন ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে করতে যে যেখানে থাকবে সমস্ত মানুষগুলি সেদিন মরে যাবে, থাকবেন শুধু আল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পাহাড় কত দামি ধাতু, পাহাড় কত মজবুত ধাতু, এত পদার্থ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনটাকে বানাইছেন, ওই পাহাড়টা কিয়ামতের দিন তোলার মতো উঠতে থাকবে। যে আসমান কত বিশাল, এই আসমান থেকে সমস্ত নক্ষত্রগুলি করে ছিঁড়ে ছিঁড়ে পড়বে, সমুদ্রের ভিতরে পড়বে মুসলমান, এই সমুদ্রের আগুনগুলি সব অগ্নিতে পরিণত হয়ে যাবে, সমুদ্রের পানিগুলি সব আগুনে পরিণত হয়ে যাবে। এক ইসরাফিলের বাঁশির আওয়াজ যদি এত বিকট হয়, তামাম দুনিয়া সব ধ্বংস হয়ে ধ্বংসলীলায় পরিণত হয়ে যাবে। ওই মালিক, যেই মালিক এই সিংহাটা বানাইলেন, ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাইল বানাইলেন, ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করে দেখো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে, ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শক্তি কত, ওই আল্লাহ তাআলাকে কত বেশি ভয় করা দরকার, কথা কোন ঠিক কিনা? আমরা যখন ওয়াজ করতে আসি, আপনারাও বাধ্য হয়ে বলেন, আমরাও বাধ্য হয়ে বলি যে হুজুর, সরকার বিরোধী কিছু বলা যাবে না, অমুক বিরোধী কিছু বলা যাবে না, কারণ সরকার যখন যে থাকে তার একটা পাওয়ার থাকে, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই, দুনিয়ার সরকারের পাওয়ার দেখে যদি আমি ভয় করি, তাহলে আমার আল্লাহর পাওয়ার যত বেশি, দুনিয়ার বুকে যার ক্ষমতা বেশি, তার পাওয়ার বেশি, তার শক্তি বেশি, তাহলে মহান মালিকের ক্ষমতা যত বেশি, সেই মালিককে আরো বেশি ভয় করা দরকার। মুসলমান ভাইরা আমার, এজন্য সরকার বিরোধী কথা যদি আমি এখন বলি, এখন যদি আমার মাননীয় প্রাইম মিনিস্টারের সম্পর্কে যদি আমি অশ্লীল কিছু বলি, দলকে নিয়ে যদি কিছু বলি, এখানে দলীয় লোকরা খেপে যাবে। ঠিক তেমনি ভাবে ও মুসলমান, আমার সবচেয়ে আগে হলো আমার আল্লাহ, আমার সবচেয়ে আগে হলো আমার রসুল, আমার আল্লাহকে নিয়ে কেউ কিছু বলবে আর আমার রসুলকে নিয়ে কেউ কিছু বলবে, পৃথিবীর কোনো ক্ষমতাধরের ক্ষমতার দিকে তাকানোর টাইম থাকবে না। সম্মান
কারণ ভয় আমরা মুসলমানদেরকে করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা তো দাঁড়াতে হবে আল্লাহ তাআলার কাছে। কার কাছে দাঁড়াতে হবে? আল্লাহর কাছে একদিন আমাদের দাঁড়াতে হবে। তো দাঁড়াতে হলে দুইটা জিনিস লাগবে। আল্লাহর কাছে আমাদের যেতে হলে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। এক নম্বরে আমাদের ঈমান লাগবে, দুই নম্বরে আমাদের নেক আমল লাগবে। কয়টা জিনিস লাগবে ভাই? একটা তো আছে, আমরা ঈমানদার। ঈমানদার আমরা, এই যে আমরা ঈমানদার, আমাদের ভিতরে ঈমান আছে। দুই নম্বরে লাগবে হলো আমাদের নেক আমল। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এলাকায় ব্যাপক মোটরসাইকেল আছে কিনা বলেন তো। এখন তো অনেক মানুষই মোটরসাইকেল ছাড়া আর চলে না। আজ থেকে 10 বছর পিছনে যদি যান, 10 বছর আগে সৎকারা 10টা মোটরসাইকেলের কাগজ ছিল না, কিন্তু এখন সৎকারা 10টা মোটরসাইকেল পাওয়া যাবে না যাদের কাগজ নাই, ঠিক না? এখন কাগজ, কারণ এখনকার প্রশাসন অনেক এলাকা এই বিষয়ে, ফোন দিলেও কাজ হয় না, টাকা দিলেও অনেক সময় কাজ হয় না, কাগজ চায়। ইভেন সরকারি দলের কেউ যদি খবর পায় যে অমুক মোড়ে, আরিচা মোড়ে আজকে মোবাইল কোর্ট বসেছে, তাহলে সরকারি দলের লোক হলেও সে চিন্তা করে আজকে মোবাইল কোর্ট বসছে, ম্যাজিস্ট্রেট আসছে, আজকে আমি চেয়ারম্যানের লোক আর এমপির লোক হলেও ছাড় নাই, ওর চেয়ে দরকার নাই, বাড়ির ভিতরে মোটরসাইকেলটা রেখে সিএনজি করে উথুলি যায়, সিএনজি করে আরিচায় যায়, সিএনজি করে নিজের গন্তব্যে যায়, তবুও কাগজ ছাড়া মোটরসাইকেল নিয়ে মোবাইল কোর্ট ক্রস করে না। কারণ দুনিয়ার ম্যাজিস্ট্রেট তাকে ছাড় দিবে না। ও ভাই, আমার মা বোনেরা লক্ষ্য করেন, আমার ভাই বাবা জিরা খুব খেয়াল করে কথাটা শুনতে হবে। আমরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, কবরের ভিতরে যাওয়ার পরে আমাদের কাগজ দেখা হবে। এক নম্বরে দেখা হবে ইমানের কাগজ, দুই নম্বরে দেখা হবে আমাদের নেক আমলের কাগজ। দুইটা পেপারস যদি আমার ওকে ফাইনাল থাকে, ঠিক থাকে, তাহলে কিন্তু কেউ মোবাইল কোর্টকে ভয় পায় না। নিজের লাইসেন্স আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজও ওকে, নিজের কাগজও ওকে, সেখানে মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট থাক আর ডিসি থাক আর প্রাইম মিনিস্টার থাক, তাতে কোনো আসে যায় না। ও মুসলমান, আমরা যখন কবরে যাব, তখন যদি আমাদের কাগজ না থাকে, আবার দুনিয়ার কাগজের ভিতরে কাগজ আছে কিন্তু ডেট ফেল, ওটাও চলবে না। ঈমান আছে কিন্তু ঈমানের ডেট ফেল হয়ে গেছে, নেক আমল আছে কিন্তু নেক আমলের ডেট ফেল হয়ে গেছে, অর্থাৎ আপডেট নাই। আগে এক সময় নামাজ পড়তো, এখন পড়ে না, এই কাগজের ডেট আছে না ডেট ফেল হয়ে গেছে? হয়ে গেছে। আপনারা শিক্ষিত সমাজ, খুব সহজে আমার কথাগুলি আমি বোঝানোর চেষ্টা করব, লম্বা টাইম আমি কথা বলবো না, বুঝের কথা যতক্ষণ আপনারা শুনতে চাবেন আমি ইনশাআল্লাহ ততক্ষণই বলবো। আমি কারো উপরে চাপিয়ে দেই না যে আপনারা চলে যাবেন আর আমি ওয়াজ করবো, এরকম ওয়াজ আমি করি না। যতক্ষণ আপনারা আছেন ইনশাআল্লাহ আমিও আছি। কথা বুঝতেছেন আমার কথা? তাহলে আমাদেরকে কবরে যেতে হবে কয়টা কাগজ নিয়ে? দুইটা কাগজ নিয়ে। নাম্বার ওয়ান আমার নিজের কাগজ, সেটা হলো ঈমানের কাগজ। নাম্বার টু আমার এই যে বডিটা আছে, এই বডিটার একটা পেপারস লাগবে, সেটা হলো নেক আমলের কাগজ। এই দুইটা কাগজ যদি আমার ওকে থাকে, তাহলে কবরেও আমার চিন্তা নাই, হাসরেও আমার চিন্তা নাই, আমার চিন্তা কোনো জায়গা নাই। আল্লাহ আমাকে দেখবে আর বলবে তুমি ঈমানদার, তোমার ঈমানদার, তোমার কিতাবটা দেখি, কিতাবটা দেখে আল্লাহ সিগনেচার করে ডান হাতে আমলনামা দিবে, আর ফেরেশতারা আপনাকে আলিঙ্গন করে স্বাগতম জানাতে জানাতে জান্নাতের মেহমান বানায় দিবে। পক্ষান্তরে ঈমানদারি যদি না হয়, পক্ষান্তরে ওই লোকটা যদি ঈমানদারি না হয়, তাহলে তো তার দ্বিতীয় পেপারসের কাজ পর্যন্তই যাবে না ফেরেশতারা। কারণ কবর এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে ঈমানদারের ঈমান ছাড়া কোনো নেক আমলের গ্রহণযোগ্যতা না। ঈমান আছে,
কিন্তু নেক আমল নাই একবারেই নাই সামান্য একটু আছে এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবে আপনাদের জানা কথা আমি শুধু এখানে ফিটিং করার জন্য মেসেজটা দিতেছি সকলেরই জানা আছে বুখারী শরীফ নাম শুনেছেন না এই বুখারী শরীফের ভিতর একটা ঘটনাও আপনারা জানেন আমি সেখান থেকে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব বুখারী শরীফের ভিতর আসছে একজন মহিলা দুশ্চরিত্রা তার চরিত্র ছিল খারাপ কোনো আমল তার ছিল না কিন্তু একদিন সে কূপের কাছে গেছে যাওয়ার পরে পানি পান করছে নিজে পানি পান করার পরে দেখে একটা পিপাসিত কুকুর পিপাসার কারণে জিহ্বা তার উষ্ঠাগত হয়ে গেছে প্রাণ উষ্ঠাগত হয়ে গেছে জিহ্বা তো কুকুরের এমনি বের হয়ে থাকে বের হয়ে জমিনের সাথে ঝুলতেছে ওই দুশ্চরিত্রা বেশ্যা মহিলার অন্তরের ভিতরে মায়া আসলো একটা ইতর প্রাণীর জন্য সে তার মোজাটার ভিতরে উন্নাটা বেঁধে চামড়ার মোজাটা কূপের ভিতরে ফেললো সেখান থেকে পানি উত্তোলন করলো একটা ইতর প্রাণী সমাজের একটা ঘৃণিত প্রাণী কুকুরের মুখের ভিতরে পানি ঢেলে দিল আর এই কুকুর পান করে সে তার প্রাণকে ফিরে পেল সজীবতাকে ফিরে পেল তার স্বাভাবিক অবস্থানে আসলো কুকুর চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যু ঘটালেন আর আল্লাহ পাক রাব্বুল আলামিন জামানার পয়গম্বরকে জানাচ্ছে এই দুশ্চরিত্র মহিলা ইমানদার ছিল তোমার উপরে তার ইমান ছিল আমার উপরে তার ইমান ছিল জামানার নবী তোমাকে সে বিশ্বাস করত আমার উপরে বিশ্বাস ছিল আমি তার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তার ইমানের কারণে আমি তাকে জান্নাতবাসী করে দিলাম মুসলমান ভাইরা রে আমার পয়গম্বর ডাক দিয়ে বলে এই মহিলা ইমানের কারণে তার কোনো নেক আমল ছিল না কিন্তু নেক আমল না থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির একটা নেক আমলকে আল্লাহ এমন কবুল করেছেন ইমান থাকার কারণে সমস্ত বদআমলগুলি তার ক্ষমা হয়ে গিয়ে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন বাহানা খুঁজবে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক এক বাহানা দিয়ে এক এক বান্দাকে আল্লাহ মাফ করে দিবে তিরমিজি শরীফ থেকে আমি আপনাদেরকে দুইটা ঘটনা শোনাই আল্লাহর পয়গম্বরের যে হাদিসগুলি আছে সিয়াসিত্তা ছয়টা বিশুদ্ধ কিতাবের ভিতরে তিন নম্বরে যেই কিতাবের অবস্থান বুখারী মুসলিমের পরে এই ঘটনাটা তিরমিজি শরীফ থেকে আমি বর্ণনা করতেছি আমি একজন মুহাদ্দিস তিরমিজি শরীফ আমি পড়াই সেই হিসাবে আপনাদেরকে সুন্দর করে বোঝাতে সক্ষম হব ইনশাআল্লাহ ভাইরা আমার তিরমিজি শরীফের ভিতরে একটা ঘটনা আসছে কিয়ামতের কঠিন মুসিবত যখন কায়েম হয়ে যাবে কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দারা যখন ঘুরতে থাকবে আল্লাহর একজন পাপিষ্ঠ বান্দা ফেরেশতারা তার আমলের দপ্তরগুলি চেক করতে থাকবে তার নেক আমলের পেপারসগুলি তার নেক আমলের কাগজগুলিকে যখন ফেরেশতারা চেক করতে থাকবে পাট্টু পাট পরতে পরতে তার শুধু বদ আমল আর বদ আমল এমনি ভাবে মুসলমান ভাইরা আমার কান খাড়া করে কথাটা শুনতে হবে কান খাড়া করে কথাটা শুনতে হবে আমার ভাইরা আমার বন্ধুগণ ওই ব্যক্তির পরতে পরতে একের পর এক একের পর এক স্টেপ বাই স্টেপ গুনাহের দরজা বের হতে হতে তার 100 নম্বরের ভিতরে 99 শুধু গুনাহ আর গুনাহ লোকটা নিরাশ হয়ে যাবে আহারে আজকে তো আমার কোনো উপায় নাই কারণ ফামান সাকুলাত মাওয়াজিনহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওমান খাফাত মাওয়াজিনহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু যার ওজনের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া যার ওজনের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা জাহান্নাম ছাড়া উপায় লোকটি তখন চিন্তায় পড়ে যাবে আল্লাহর পয়গম্বর বলে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আরহামুর রাহিমিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা বান্দা আমার বান্দাকে কই নিয়ে যাও ও মুসলমান জানেন না আল্লাহ তাআলা আমাদের ঈমানদারদেরকে আল্লাহ কত ভালোবাসে আল্লাহ কোরআনে কারীমের প্রায় 100 জায়গায় হে ইমানদাররা বলে আল্লাহ ডাক দিয়েছে আর অনলি ওয়ান এক জায়গায় মাত্র কাফেরদেরকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কারণ ইমানদারদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছেন কথা কোন ঠিক কিনা আল্লাহ বলবে ও ফেরেশতারা কই নিয়ে যাও ফেরেশতারা বলবে আল্লাহ
একটু আল্লাহর জন্য মায়া আনেন তো, আল্লাহর একটা ডাক দেন তো আল্লাহ। ও আমার ভাইরা, প্রাণ উজাড় করে মহব্বতে আল্লাহর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দারে কই নিয়ে যাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দার শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কি বলবেন? পয়গম্বর বলে, আল্লাহ তখন বলবে, ফা ইন্না লানা ইনদাহু, ফা ইন্না লাহু ইনদানা হাসানা, ফা ইন্না লাহু ইনদানা হাসানা। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা, রে ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার কাছে একটা নেক আমল আছে। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা বলবে, আল্লাহ কি নেক আমল বান্দার আছে, বলে তোমরা না 99টা গুনাহ পাইছো আর একটা দপ্তর খালি আছে। কয়হা কই, এই যে আমার কাছে একটা বিতাকা আছে, আমার কাছে একটা লেটার আছে, আমার কাছে একটা চিঠি আছে, একটা পত্র আছে, এই পত্রটা একটু খুলো, তার 99টা দপ্তরকে এক পাল্লায় দাও, আর এই দপ্তর এই লেটারটাকে এক পাল্লায় দাও, এই কাগজটাকে এক পাল্লায় দাও। কি আছে আল্লাহ এই কাগজের ভিতরে? আল্লাহ পাক বলবে, এই কাগজের ভিতরে আমি আল্লাহর নাম আছে। কি নাম আছে? কালেমায়ে শাহাদাত আছে। তিরমিজি শরীফ সকলে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার ইমানদার ভাইরা, আমার মুসলমান ভাইরা, কত মজার কথা! আল্লাহ পাক বলবে, আমার এই লেটারটাকে আর এক পাল্লায় দাও। যখন এক পাল্লার ভিতরে তার 99টা গুনাহ, অপর পাল্লার ভিতরে কালেমায়ে শাহাদাত নাম আছে, আল্লাহর নাম আছে রসুলুল্লাহর। যখন এই কালেমার পাল্লাটাকে, কালেমার এই টুকরাটাকে অপর পাল্লায় দেওয়া হবে, তখন কালেমার পাল্লাটা ভারীর কারণে নিচে চলে আসবে, 99টা গুনাহের পাল্লা বাতাসের উপরে উঠতে থাকবে। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দারে কই নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? বলবে, আল্লাহ আর তো নেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলবে, আমার বান্দার ভিতরে যে একটা সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, এই ঈমানের কারণে আজকে আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করে দিলা। আল্লাহর মায়া করবেন তো এখন থেকে, আল্লাহর ইবাদত করবেন তো? যে আল্লাহ আপনার সরিষার দানা পরিমাণ ইমানের ইজ্জত করবেন, যে আল্লাহ তাআলা সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিবে, সেই আল্লাহর ইবাদত করবেন না তো কার ইবাদত করবেন? বলবেন যে, হুজুর আপনি যে ওয়াজ করলেন, ইমান থাকলেই তো নাজাত পাওয়া যাবে, তো ইমান থাকলে এটা যে নাজাত পাওয়া যাবে, এটা তো কিয়ামতের মাঠে, কিয়ামতের আগের গুতানি থেকে বাঁচা লাগবে না? একটা গল্প বলবো, বলবো একটা গল্প ওয়াজ বোঝানোর জন্য। গল্প আমি করি না স্বাভাবিক, কারণ গল্প করে তো বাসরাতে সে জান্নাই কিছু, ওয়াজ করে ওয়াজের ভিতরে গল্প তো সেই করে যার ওয়াজের কোরআন হাদিস জানা নাই। আমি তো কোরআন হাদিস সারা রাত বললেও ফুরাইব না, আমি গল্প করব কে? আমি একটা বোঝানোর জন্য একটা গল্প করি। বাঘে আর বাঘিনী দোস্তি হইয়া বাঘিনীর পেটে বাঘের বাচ্চা গেছে, তো বাঘের একটা হিংস্র অভ্যাস আছে, তার যখন খাবার দাবার ফুরাই যায়, তো খাবার দাবার ফুরাই গেলে সে অনেক সময় নিজের পশু নিজের বাচ্চাকেও ছাড় দেয় না, এটা বাঘের স্বভাব। তো বাঘিনী চিন্তা করছে, এতদিন ধরে পেটে রাখলাম, আমার বাঘের যেই রাগ, খিদা লাগলে যদি আমার বাচ্চারে খেয়ে ফেলে, এজন্য বাঘরে না বইলা নদী পার হয় একবারে যমুনার ওই চরের ভিতরে যাইয়া বাচ্চা দিছে। বাঘিনী চরের ভিতরে যায় বাচ্চা দিছে, শিক্ষার মতো একটা গল্প, খুব খেয়াল করেন। এখন বাঘে তো পাগল হয়ে গেছে, বাঘে পাগল হয়ে গেছে, কিরে আমার বাঘিনী কই গেল, প্রেগনেট চিন্তা না? কিন্তু বাঘিনী তো নিরাপদে চরে গিয়ে বাচ্চা দিছে, ওখানে তার বাচ্চা। এক সমুদ্রের ভিতরে রোদ আসলে আপনাদের গ্রামে আসার আগে দেখবেন চরের পর আগে রোদ, ঠিক না?
তো বাচ্চা ওখানে পুষতেছে, এখন বাঘেয়ার খুঁজে পায় না, খবর পাইছে অমক গ্রামের কুণ্ঠের মা যদি তাবিজ দেয় তাহলে হারানো জিনিস খুঁজে পাওয়া যায়। তো বাঘে খবর পাইয়া গেছে, এই কুণ্ঠের মা তুমি বলে তাবিজ দাও। কুণ্ঠের মা কয় তাবিজ তো দেই, মনে মনে কইতাছে কত তাবিজ তো কাজ হয় আর কত তাবিজ তো কাজ হয় না, কিন্তু এইটা তো রাগী বাঘ, এরে যদি আমি তাবিজ দেই কাজ যদি না হয় তাহলে আমিও শেষ। এজন্য ওরে সাইজ করে তাবিজ দিতে হবে। কি কয় তাবিজ তো দেই, কি তাবিজ কয়, তোমার গায়ের মাপে একটা বস্তা বানাবা, 2 কেজি রশি আনবা, 4.5 কেজি লম্বা, 1.5 ইঞ্চি 1.5 হাত সাইজের পেরেক আনবা। আনছে নিয়ে বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া 2 কেজি রশি দিয়ে আচ্ছা মতো বন্ধ বস্তাটা বাঁধছে, বাইন্দা 4.5 কেজি পেরেক একবারে দিছে ওর গায়ে ঢুকাইয়া, একবারে ধাক্কা দিয়ে যমুনা নদীর ভিতরে ফেলে দিছে। ফেলে দেওয়ার পরে রক্তে রঞ্জিত অবস্থায় ভাসতেছে 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 বাঘের জানতো মরতে একটু সময় লাগছে, যায় একবার ঠেকবে তো ঠেকবে, ওই স্বরেই যায় ঠেকছে। ফকিরের কারামতি বাড়ে কখন, যখন ঝড়ে পাতা পড়ে, ঝড়ে পাতা পড়লে ফকিরের কারামতি বাড়ে, ঝড়ে বাঘ মরে তো ফকিরের কারামতি বাড়ে। তো কাজ হয়েছে মোটামুটি, এখন বাঘিনীর পেটে তো ক্ষুধা, সে মনে করতেছে কোনো খাবার খাবার আসছে, যাইয়া সুখে দেখে প্রাণ আছে নড়ে, কয় কে রে, ভিতর থেকে কয় ও তুমি না, হায় হায় তুমি, এর ভিতরে স্বামী স্ত্রী তো ওরা তো একসাথে থাকছে একসাথে জীবন, ওদের গলার কণ্ঠ ওদের মনে আছে, কি অবস্থা তুমি এখানে, কয় আমি এখানে তো তোমার সাধে খুঁজে পাই নাই, কুণ্ঠের মা তাবিজ দিছে লেগে তোমার পাইছে, কয় যাই হোক তাবিজে পাই আর যাই পাই জীবন আমার শেষ, তাড়াতাড়ি বস্তার মুখটা খুলো, বস্তার মুখ খুলা দেখে শরীরের একটা জায়গাও পেরেকের গুতানির অভাব নাই, পেরেকের গুতায় গুতায় জর্জরিত করে ফেলেছে, রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, খুঁজে মানে পেয়েছে বাঘিনীকে কিন্তু নিজের জীবন শেষ। ও ইমানদারেরা শুধুই মাত্র কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে এই আশায় বসে থাকা যাবে না, কারণ কিয়ামতের আগে কবরের ভিতরে আমাকে হাজার হাজার বছর থাকতে হবে, ওইখানে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কাগজ দিয়ে সাহায্য করবে না, ফেরেশতারা ওই সময় আমার পেপারস গুলিকে চেক করবে, আমার নেক আমল গুলিকে চেক করবে, আমার জিন্দেগির ভিতরে যদি আল্লাহর মহব্বত না থাকে রাসূলের মহব্বত না থাকে, আমার জিন্দেগিতে যদি 5 ওয়াক্ত নামাজ না থাকে, আমার জিন্দেগিতে যদি রোজা না থাকে, আমার জিন্দেগিতে যদি নেক আমলের পাল্লা না থাকে, কবরে যাওয়ার সাথে সাথেই আযাব শুরু হয়ে যাবে, কারণ কবর কাউকে চিনে না, কথা বলেন ঠিক কিনা, কবর এমন একটা ঘর কবর কাউকে চিনে না, তার কাছে কোনো পরিচয় নাই, একটাই পরিচয় সে ইমানদার কিনা, একটাই পরিচয় সে নেক আমল নিয়ে কবরে আসছে কিনা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, ইমানের বড় দাম, নেক আমলের বড় দাম, ইমানদারের সামান্য ইমানের কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হয়তোবা কাউকে ক্ষমা করে দিবেন, আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, তবে ওই ইমানটাই যদি না থাকে কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আপনারা শুনলে অবাক হবেন, পৃথিবীর বুকে একজন নারী ছিল বারবার গোল্ড মেডেল পেয়েছে, মানবতার জন্য সারাটা জীবন কাজ করেছে, ফাউন্ডেশন করেছে, নিজের কুমারিত্বকে বরণ করে নিয়েছে, কুমারিত্বর নিজের যৌবনের সঙ্গী পর্যন্ত কাউকে বানায়নি, একজন মহিলা, নাম ছিল তার মাদার তেরেসা, কথা কন ঠিক কিনা, এই মাদার তেরেসা আজ থেকে 14-15 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, এই মাদার তেরেসা গোল্ড মেডেল পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে, নিজের যৌবনের সঙ্গী পর্যন্ত কাউকে বানাই নাই, কারণ স্বামী হলে তাকে সঙ্গ দিতে হবে, স্বামীর সঙ্গে সঙ্গ দিলে বাচ্চা হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে গেলে মানব সেবায় ব্যাঘাত ঘটবে, স্বামীকে নিজের যৌবনের সঙ্গ দিতে গেলে মানব সেবায় ব্যাঘাত ঘটবে, যার কারণে সারাটা জীবন সে যৌবনের পিছনেও তাকায় নাই, স্বামীর খোঁজে সে দৌড়ায়।
দৌড়ায় নাই, স্ত্রী সন্তান কোনো কিছুর পিছনেই সে দৌড়ায় নাই। তার একটাই টার্গেট ছিল, মানবতার জন্য আমি কিছু করব। এত কিছু করার পরেও লোকটার ভিতরে ঈমান ছিল না, এই মাদার তেরেসা মহিলার ভিতরে ঈমান ছিল না। সে একজন ইহুদি নারী ছিল, এই ইহুদি অবস্থায় মারা যাওয়ার কারণে কবরের ভিতরে কিন্তু তার এতগুলি নেক আমল আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য হবে না, কোনো মূল্য হবে না। কেন মূল্য হবে? কারণ তার ব্যাগের তলা তো ছিড়া। আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি যেই বাজার করবেন যেই ব্যাগে, তার তলা টোটাল ছিড়া। আপনি যেই পকেটে করে টাকা নিয়ে গেছেন, পকেটটাও টোটাল ছিড়া। বাজার কি আসবে নাকি বাজারেরটা রাস্তায় থেকে যাবে? টাকা যদি পকেট থেকে পড়ে যায় বাজার করতেই পারবেন না। টাকা যদি কোনো রকম দোকানদারকে দেন, ব্যাগ যদি ছিড়া হয় তাহলে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছবে না। ও মুসলমান, খুব খেয়াল করে বুঝতে হবে, ঈমান সবার আগে। ঈমান সবার আগে। ঈমান থাকলে নেক আমল দামি হবে, ঈমান থাক আছে নেক আমল নাই তবু আশা করা যায় আল্লাহ ক্ষমা করবে, কিন্তু ঈমান নাই নেক আমলের চার পয়সার কোনো মূল্য না। ঈমান ছাড়া নেক আমলের চার পয়সার কোনো মূল্য নাই। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকিয়ে বলতেছে, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? হাক্কাতু কাতিহি, যেমন ভয় করার দরকার। আমরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করব? পুলিশের মতো নয়, র‍্যাবের মতো নয়, পৃথিবীর টোটাল ওয়ার্ল্ডের সমস্ত শক্তিকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার শক্তি তার চেয়ে কম না বেশি? উত্তর হলো না, আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন জিনিসের তুলনাই হতে পারে না, তুলনাই হতে পারে না। সেই মহান আল্লাহ তাআলাকে কত ভয় করা দরকার! সেই মহান মালিকের ভয় আমাদের নাই। আছে আমাদের কাছে প্রশাসনের ভয়, আছে আমাদের কাছে সামাজিক ভয়, আছে আমাদের কাছে চেয়ারম্যান মেম্বারের ভয়। আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে, মানুষ কখনো অন্যায় করতে পারবে? মুসলমান ভাইরা, আমার ফেসবুকে আসার সময় গাড়িতে বসে বসে একটা ঘটনা দেখলাম, আপনারা হয়তো কেউ পড়ে থাকবেন। জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে একজন প্রবীণ শিক্ষক, এখন সে বৃদ্ধাশ্রমের ভিতরে জীবন কাটায়। তার একজন কন্যা, দুইজন ছেলে, ছেলেদের জন্য জীবনের সব কিছুকে ব্যয় করেছে। ইভেন ছোট ছেলের জন্য পেনশনের 26 লক্ষ টাকা দিয়ে তাকে লেখাপড়া শেখাইছে। নিজের যে ল্যান্ড প্রপার্টি ছিল, যেই বাড়ি ছিল, জায়গা ছিল, বড় ছেলে কৌশলে হাতিয়ে নিয়ে চলে গিয়েছে। বড় মেয়েটা সবার বড়, সে বিদেশ থাকে। উনি বলতেছে, যেই সন্তানদের জন্য আমি সব কিছু করলাম, ওই সন্তানরা আজকে আমাকে খোঁজ নেয় না। 2014 সালে ছোট ছেলে একবার বাংলাদেশে আসছিল, আমাকে বলল অমুক ফার্মেসিতে আসেন। আমি গেলাম, বলল বাবা আমার বিবাহের তারিখ ঠিক হয়েছে। আমাকে এই কথা বলে চলে যাচ্ছে। আমি বললাম, আমি একটু বৌমাকে দেখতে চাই। বলল, বৌমা তোমার সঙ্গে দেখা করবে না, বড় ছেলের বাড়িতে কিছুদিন ছিলাম, বড় ছেলে আর বউয়ের ভিতরে ঝগড়া হচ্ছিল শুধু আমাকে নিয়ে। এই কথা আমি বুঝতে পেরে মনের দুঃখ মনে নিয়ে চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে আমি তাদের বাড়ি থেকে চলে এসেছি। আজ অবধি পর্যন্ত আমার খোঁজ নেয় না। ছোট ছেলে কোনোদিন ফোন করে না, মেয়ে কোনোদিন ফোন করে না, বড় ছেলে কোনোদিন ফোন করে না, মাঝে মাঝে মেসেঞ্জারে চিঠি লেখে ছোট ছেলে, তাদের সঙ্গে আমাদের কোনো কথা হয় না। কেন রে ভাই? উনি আক্ষেপ করে কাঁদতেছে আর বলতেছে, কেন তারা আমাকে এত কষ্ট দেয়, কেন তারা আমাকে এত কষ্ট দেয়। ও দুনিয়ার মানুষ নিজের সন্তানের জন্য মাথার ঘাম পায়ে আমরা ফেলে, নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার জীবনের সবটুকু শ্রম দিচ্ছি। না রে পাগল না, এই সন্তান আমার হতেও পারে নাও হতে পারে, এই স্ত্রী আমার হতেও পারে নাও হতে পারে, এই সন্তান দিয়ে আমার পরকালে কিছু হতেও পারে নাও হতে পারে, দুনিয়াতেই হবে এর কোনো গ্যারান্টি নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যদি সম্পর্ক করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসা যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিনকে যদি রাজি করানো যায়, বেশি কিছু লাগবে না। হাজার বছর ধরে গুনাহ করেছো, শত বছর ধরে গুনাহ করেছো, গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে গিয়েছো, কবি বলে যে অসুবিধা নাই, আল্লাহর কোরআনের দিকে তাকাও, লা তাকনাতু মির রহমাত
রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না তুমি হাজার বছর ধরে গুনাহ করেছো অসুবিধা নাই তোমার গুনাহের ভিতরে রাতে জাগরণ করে মালিকের ভয় অন্তরের ভিতরে রেখে দুইটা রাকাত নামাজে তুমি নিয়ত করে দাঁড়াবা চারটা সিজদা দুই ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দিয়ে মালিকের আল্লাহ বলে ডাক দিবা আল্লাহ 70 বছর আমার বয়স হয়ে গিয়েছে 80 বছর আমার বয়স হয়ে গিয়েছে কোনদিন আমি তোমারে ডাকি নাই কোনদিন তোমারে আমি তোমার কদমে আমার চোখের পানি তো কত বিরহে বেদনায় আমি কেঁদেছি কত কারণে আমি কেঁদেছি চোখ দিয়ে গ্লাসের পর গ্লাস তো আমার বিভিন্ন বিরহ বেদনায় বের হয়েছে ওগো আল্লাহ তোমার জন্য তো দুই ফোঁটা চোখের পানি বের করতে পারি নাই আল্লাহর উপরে মায়া নিয়ে ও মুসলমান নর নারী যখন গভীর রজনীতে দুই ফোঁটা চোখের পানি ফেলে মালিকের কুদরতি কদমের ভিতরে যখন সেজদা দিয়ে আমি আর আপনি যখন চোখের পানি ছেড়ে দিব আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের ভিতরে এমন মারাত্মক ঢেউ সৃষ্টি হবে যখন সাগরের ভিতরে ঢেউ সৃষ্টি হয় আপনারা নদী এলাকার মানুষ আপনাদের জামা জানা থাকবে যখন যমুনার ভিতরে ঢেউ উঠে যখন পদ্মার ভিতরে ঢেউ উঠে বাড়ি ঘরগুলো ভেঙ্গে নিয়ে যায় ওর ভিতরে যা পড়ে কাউকে খুঁজে পাওয়া যায় না আল্লাহর রহমতের সাগরের কোনো কূল কিনারা নাই ওই সাগরের ভিতরে যখন মারাত্মক আগরের রহমতের ঢেউ উঠতে থাকবে মুহূর্তের ভিতরে 80 বছরের গুনাহ দুই ফোঁটা চোখের পানিতে নিমিষেই মুছে ছাপ হয়ে যাবে ও দোস্ত আল্লাহ বলে লা তাকনাতু মির রহমাতিল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না আয়া সাহিবাদ দাম বিলা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রউফুন রউফ ও দুনিয়ার মানুষ গুনাহ করেছো নিরাশ হয়ো না কারণ তোমাদের রব কিন্তু সাংঘাতিক ক্ষমাশীল রব কিন্তু মারাত্মক ক্ষমাশীল হাজার বছরের গুনাহ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেছে করাচি টাউনটা হলে একবার সমুদ্র ঘেঁষা লক্ষ লক্ষ মানুষ ওই শহরের ভিতরে বসবাস করে আমাদের ঢাকা শহরেই তো প্রায় 3 কোটি মানুষ বসবাস করে সমস্ত মানুষের এই বিষ্ঠাগুলি বঙ্গোপসাগরে যায় বঙ্গোপসাগরে কোনোদিন ময়লা দেখা যায় না ও ভাই বঙ্গোপসাগরের পানির তো কূল কিনারা আছে এ পানি পৃথিবীর মানুষ মাপলেও মাপতে পারে কিন্তু আল্লাহর রহমতের থেকে বেশি না কম বলেন আল্লাহর রহমতের থেকে বেশি না কম আল্লাহর রহমত এর থেকে অনেক বেশি অনেক বেশি সেই রহমতের সাগরে ঢেউ উঠাতে হলে ওই রহমতের সাগরের ভিতরে তরঙ্গ সৃষ্টি করতে হলে আমাকে দুই ফোঁটা চোখের পানি লাগবে চোখের পানির এত দাম যে চোখের পানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে দয়া আসবে আল্লাহ পাকের রহমতের সাগরে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে গুনাহ আল্লাহ তাআলা নিমিষেই ক্ষমা করে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তো শুধু বান্দাকে বাহানা দিয়ে মাফ করাতে চায় হতে পারে আপনার জিন্দেগির আজকের এক ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে হতে পারে আমার ওয়াজ শুনে আপনাদের কারো কারো দিলের ভিতরে একটা পরিবর্তনের জন্য চিন্তা আসতেছে কথা কোন ঠিক কিনা এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করতে পারেন আমি তিরমিজি শরীফ থেকে আপনাদের আর একটা ঘটনা শুনাই আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম হলো ইবনে ওমর হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে আমি নবীজির থেকে এই ঘটনা একবার নয় দুইবার নয় বহুবার আমি নবীজির থেকে এই ঘটনা শুনেছি কি ঘটনা নবীজি বলতেন পূর্বের জামানার ভিতরে একজন জালিম ছিল জালিম জালিম শুধু মানুষের উপরে অত্যাচার করত তাই নয় মানুষের ঘরবাড়ি ছিনিয়ে নিত তাই নয় সুন্দরী সুন্দরী যুবতীদেরকে সুন্দরী সুন্দরী মানুষের বিবিদেরকে টার্গেট করে তাদেরকে তাদের ইজ্জত সম্মানকে নষ্ট করত এমনই একদিন একজন মহিলাকে পটানোর চেষ্টা করতে করতে মহিলা এক পর্যায়ে দারিদ্র হয়ে গেল গরিব হয়ে গেল তার পেটের ভিতরে কোনো খাবার নাই খোদা নাই মহিলা তখন তাকে অনেক টাকা দিতে চাইল ওই জালিম তাকে অনেক টাকা দিতে চাইল টাকার একটা অঙ্কে এক পর্যায়ে গিয়ে মহিলাটা রাজি হয়ে গেল হাদিসের ভিতরে 60 দিনারের কথা আসছে তিরমিজি শরীফ আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা কথাটা খুব খেয়াল করে
করে শুনেন ওই জালিম যখন দরজা জানালা বন্ধ করলো নিজের চাহিদা মেটানোর সমস্ত সুযোগ যখন হয়ে গিয়েছে এমন সময় ওই জালিম ওই মহিলার দিকে তাকিয়ে দেখে মহিলার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহু আকবার বলেন মহিলার চোখের পানি জালিমের ভিতরে যখন জালিমের চোখে পড়ল ডাক দিয়ে বলে তুমি কান্দো কে ব্যাপারটা কি মহিলা ডাক দিয়ে বলে কাঁদি এজন্য আমায় আজকে যেই গুনাহ করতে যাচ্ছি যেই নাফরমানি করতে যাচ্ছি ও মুসলমান মহিলার বক্তব্যটা একটু কান লাগান মহিলা বলতেছে যেই গুনাহ আমি এখন করতে যাচ্ছি রে জালিম এই গুনাহের স্পট জীবনে কোনোদিন আমার ত্বকে লাগে নাই আমার শরীরে কোনোদিন এই গুনাহের দাগ লাগে নাই আজকে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমার এই কলঙ্কিত শরীর নিয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে যাই হতে পারে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে খোদার তো ছিলি টাকার লোভে পড়ে আজকে তুই এই অন্যায় করে আসছিস তোর এই নাপাক শরীরকে আমি রিসিভ করব না আল্লাহ যদি সেদিন গ্রহণ না করে আমাকে জাহান্নামে দিয়ে দেয় আমার তো কোনো উপায় থাকবে না আমি আমার নাপাক শরীর নিয়ে গুনাহযুক্ত শরীর নিয়ে তওবা না করে যদি মরি আল্লাহর সামনে আমাকে কিভাবে দাঁড় করাবে সেদিন আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো হয় না হয় না হয় না আল্লাহর ভয়ে আযাবের ভয়ে আমার চোখ দিয়ে পানি এসেছে জালিম ডাক দিয়ে বলে তুই কেন রাজি হইলি বলে আমার পেটে প্রচন্ড খিদা আমার ইজ্জত ঢাকার মতো কাপড় নাই আমার শরীরের ভিতরে খাবার নাই আমি বাধ্য হয়ে এই গুনাহে লিপ্ত হতে যাচ্ছি তবে আল্লাহর উপরে বড় ভয় আল্লাহ যদি আমাকে ছাড় না দেন মহিলার দিকে তাকাইয়া ওই জালিমের অন্তরের ভিতরে মায়া এসে গিয়েছে জালিম ডাক দিয়ে বলে তুই আল্লাহর বান্দি আমি আল্লাহর বান্দা পানি বের হয় আর ওই পানি মাখা চোখের উপরে আল্লাহর নাফরমান আল্লাহর নাফরমান নাফরমানি করবে হয় না হয় না হয় না যে আল্লাহ তোর অন্তরের ভিতরে এমন মেঘমালা সৃষ্টি করে দিল যার বৃষ্টি আমি ছচক্ষে দেখতেছি ওই বৃষ্টির ভিতরে আমি গুনাহের বৃষ্টি ঝরাবো তুই রহমতের বাড়ি ঝরাইতেছিস আমি গুনাহের পানি বের করব হয় না হয় না হয় না এমন গুনাহ আমি করতে পারি না যা আমি তোকে মাফ করে দিলাম যা আমি তোর থেকে টাকার দাবিও রাখলাম না তোকে আমি কলঙ্কিনি করলাম না তোকে আমি গুনাহযুক্ত করলাম না আমি তোকে মাফ করে দিলাম টাকাও দিয়ে দিলাম তোর ইজ্জত ফিরাইয়া দিলাম যেই রবের ভয়ে তুই আজকে কাঁদলি ওই রবের নামে তওবা করতেছি আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না আল্লাহর কি দয়া ও দুনিয়ার মানুষ কখন কার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবে জানা নাই কখন কার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে কেউ তো আমরা জানি না ওই কিফিল জানতো না ওই রাত্রেই তার মৃত্যু হয়ে যাবে ওই রাত্রে যখন তার মরণ হয়ে গেল সকালবেলা লোকেরা যখন শুনেছে ওই কিফিলের মৃত্যু হয়ে গিয়েছে জালিমের মৃত্যু হয়ে গেছে জালিমের মৃত্যুর কারণে লোকেরা হাতে তালি দিবে লোকেরা আনন্দ উল্লাস করবে লোকেরা সব কিছু করবে এটাই তো স্বাভাবিক কথা কোন ঠিক কিনা জালিম মরে গেছে ভালোই হয়েছে জালিম মরে গেছে সকলে আনন্দ ফুর্তি করতেছে হাত তালি দিতেছে যে যেমনে পারে আনন্দ করতেছে লোকজন যখন ছুটে এসেছে ওই জালিমের বাড়িতে দেখে জালিমের দরজার ভিতরে কুদরতি লেখা ভেসে উঠেছে কদ গফারাল্লাহু লিল কিফিল আল্লাহ তাআলা কিফিলকে ক্ষমা করে দিয়েছে লোকেরা তো কিং কর্তব্য বিমূল হয়ে গেছে এটা কি ব্যাপার যেই ব্যক্তির জিন্দেগিতে কোনো নেক আমল নাই যেই ব্যক্তি শুধু গুনাহ আর গুনাহ করেছে নেক আমলের কোনো পুঁজি তার নাই এই লোকটাকে আল্লাহ তাআলা কেমনে ক্ষমা করলো মহিলা ভিতর থেকে এসে বলতেছে তোমরা যদিও আশ্চর্যজনিত হচ্ছ কিন্তু আমি মোটেই বিচলিত নই আশ্চর্যজনিত নয় আমার কাছে মোটেও আশ্চর্যের বিষয় না কি হয়েছে যখন গত রাত্রির ঘটনাটা ডিটেইলস যখন তাদের সঙ্গে তাদের সামনে ওপেন করলো পুরো ঘটনাটা যখন
তাদের সামনে খুলে বলল মুসলমান ভাইরা রে আমার সকলেরই বুঝতে বাকি রইল না আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে তার দিলের অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে তার শত বছরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন এক তওবার দ্বারা সব ক্ষমা করে দিয়েছে মজার ঘটনা না আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে আজকে আমার এই কবরস্থানের জন্য বসছি এই কবরস্থানের একটা দান আমার জীবনের গুনাহকে মাফ করে দিতে পারে আজকে যদি আমি প্রতিজ্ঞা করি আমার রব এত সাংঘাতিক ক্ষমাশীল আমি আর জীবনে গুনাহ করব না হতে পারে এই ময়দান থেকে আমরা যাব এরপরে দিয়ে 5 দিন হায়াত পাবো হতে পারে 5 বছরের হায়াত পাবো কিন্তু এই যে সংকল্প করলাম এই সংকল্পের উপরে যদি দৃঢ় পথ থেকে অবিচল থেকে আমি যদি আমার জীবনটাকে কাটিয়ে যেতে পারি আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাইনাস করে দিবে ইভেন গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবে এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কোন জিনিসকে ফাঁকি দেন না আজকে আমরা দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী বাকিতে বিশ্বাসী না আমরা মনে করি যে মনে হয় আমাদের কাছে আখিরাতটা বাকি আরে মুসলমান না আখিরাত বাকি না আখিরাতই হলো নগদ আমরা ব্যাংক ব্যালেন্স করি না আমরা ফিউচারের আশা নিয়ে আমরা ভবিষ্যতের আশা নিয়ে ব্যাংক ব্যালেন্স করি কিন্তু ওই পর্যন্ত আমি যাব কিনা আমার ঠিক নাই তবে আমি মরব আমার নেক আমল আমার সঙ্গে যাবে বগুড়া এই সিরাজগঞ্জের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই প্রাচীন কালের একটা ঘটনা বেশ আগের একটা ঘটনা মাদ্রাসা পাড়া কবরস্থানের একটা ঘটনা একটা বিড়ি ছিল নিশান বিড়ি এই নিশান বিড়িনের মালিক এই লোকটা নামাজ তো পড়ত না আর নামাজ নিয়ে বেয়াদবি করত কি করত বেয়াদবি করত খুব ফ্যাক্টরির শ্রমিকরা কর্মচারীরা যখন নামাজ পড়তে যেত বলে এই কই যাও কয় নামাজ পড়তে যাই কয় নামাজেরটা কখন পাইবা কয় পরকালে পাবো কয় রাখ রাখ আমার কাজ কর সন্ধ্যা হওয়ার আগেই পাবি ডেলি হাজিরা প্রতিদিনের হাজিরা আমার কাজ কর সন্ধ্যা হওয়ার আগেই পাবি এই কথা বলতো ও ভাই এই লোকটা যখন মারা গিয়েছে মৃত্যুর সময় লোকটার কোয়ালিটি যেমন হয় তার জানাজার কোয়ালিটি তেমন হবে উপস্থিতির কোয়ালিটিটা তেমন হবে আমার ভাইরা খুব খেয়াল করে কথাটা বুঝবেন যদি লোকটা হয় সাংস্কৃতিক মনা যদি লোকটা নামাজ রোজার ধার ধারে না নেতা টাইপের কেউ হয় তাহলে তার মৃত্যুতে নেতারা রাজনৈতিক লোকেরা বেশি আসে ঠিক কিনা বলেন তো টুপি নাই অধিকাংশের মাথায় জানাজা আসছে প্যান্ট শার্ট টাই কোট টোট ঠিক আছে ওযু করছে কিনা জানি না তবে জানাজার দোয়া জানে না কথা কোন ঠিক কিনা কিন্তু লোকটা যদি হয় উল্টা অর্থাৎ আল্লাহর প্রিয় একজন বান্দা কোরআন জানে হাদিস জানে দাঁড়িয়ে আছে মুখে নামাজি ব্যক্তি ছিল তার জানাজার কাইফিয়তার কোয়ালিটিটা হবে ভিন্ন লোকটা যদি খুব বড় লোক হয় তার জানাজায় উপস্থিতির সংখ্যা বেশি হয় না কম হয় আর লোকটা যদি হত দরিদ্র হয় গ্রামের একজন সাধারণ মুসল্লি হয় তার জানাজায় তেমন বেশি লোক দেখা জানেই তো কিছুদিন আগে সম্প্রতি নূর হুসাইন আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়ে গেল বাকি বাইতুল মুকাররমে জানাজা হয়েছে আমি উপস্থিত ছিলাম তিল ধারণের ঠাই নাই লক্ষ লক্ষ দাড়িওয়ালা টুপিওয়ালা কথা কোন ঠিক কিনা তার কিছুদিন আগেই তো আমার শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফি জামানার এক বিখ্যাত বুজুর্গ আমির হেফাজতের ইন্তিকালে কয় মাইল পর্যন্ত মানুষ উপস্থিত হয়েছে আমি নিজেও তো উপস্থিত ছিলাম মানুষ আর মানুষ দাড়িওয়ালা আর টুপিওয়ালা লক্ষ লক্ষ তো শুধু আলেমই উপস্থিত হয়েছে কিন্তু একজন মন্ত্রীও তো গত 2 বছর আগে মারা গেল সে হুজুরদেরকে কুকতার বাচ্চা বলে গাল দিছিল হুজুররা সব বয়কট করেছে তোর জানাজা আমরা পড়াবো না পড়ায়ও নাই একজন পাকিস্তানি লোক ধরে এনে তার জানাজা দিছে যাই লোকটা মুক্তিযোদ্ধা ছিল সারা জীবন পাকিস্তানের বিরোধিতা করেছে সারা জীবন তার কপালে ওই পাকিস্তানি দিয়েই তার জানাজা হয়েছে কথায় কথা মনে পড়ে গেল নিশানবেড়ির মালিক যখন কবরস্থ করা হলো কেবলমাত্র বাস
দিচ্ছে এমন সময় জাহান্নামের আগুন কবরটাকে ভরে ফেলেছে। লোকজন যারা নেমেছিল তারা তো কোন রকম উঠেছে, তার ছেলের পাটা কিছু অংশ পড়ে গিয়েছিল। লোকজন তখন হাউমাউ করে কাঁদতেছে, একই অবস্থা হলো, একই অবস্থা হলো। ও মুসলমান, চোখে দেখা কবরের আজাব, আমরা মুসলমানরা কবরের আজাব চোখে দেখলেও বিশ্বাস করি, না দেখলেও বিশ্বাস করি। আমাদের কাছে কবরের আজাবটা এত সত্য, এত সত্য। ও মুসলমান, আমরা যদি কবরের আজাবকে দেখি তবুও বিশ্বাস করব, না দেখলেও আমরা বিশ্বাস করি। জান্নাতের নাজ নিয়ামত আমাদেরকে রাসূলুল্লাহ এমনিতেই বলেছেন তা নয়, আল্লাহ কোরআনে আমাদেরকে লোভ দেখিয়েছেন তা নয়। ও মুসলমান ভাই বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যত নাজ নিয়ামতের কথা বলেছেন, ও মুসলমান সবগুলি সত্য, সবগুলি সত্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যাকে বিলাস বহুল কিছু দিয়েছে, তবে ওই লোকটা যদি জাহান্নামী হয়ে যায়, তার চেয়ে চূড়ান্ত নাকাম, তার চেয়ে চূড়ান্ত পর্যায়ের হতাশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত লাখ পৃথিবীর জমিনে আর কেউ নাই। তবে লোকটা সাধারণ মানুষ ছিল, আল্লাহর সঙ্গে তার তাআল্লুক ছিল, মরে গেছে। আর কবরে রাখার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কবরটাকে ফুলবাগান বানায় দিছে। ও টিনের চাল ফোটা হয়ে পানির ভিতরে ঘুমাইলেও তাতে কিছু যায় আসে না, কারণ দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে 50 বছর, কবরে ঢোকার সাথে সাথে কবরটা ফুলবাগান হয়ে গেছে। হিন্দুস্তানের একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই, শুনেন। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ঘটনাটা, ও ভাই খুব মজার একটা ঘটনা। আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা বলেছেন, উনি বলেন হিন্দুস্তানের এক এলাকার লোকের একবারে অশিক্ষিত, গ্রামে লেখাপড়ার মতো মানো মানুষ নাই, বাংলার জমিনেও এখন বহু মসজিদ আছে। আমরা ওয়াজ নসিহাত করতে গেলে দেখি যেই মসজিদের ইমাম সাহেব, উনি তো গ্রামের সবচেয়ে বেশি আরবি শিক্ষিত, কিন্তু ওনার পিছনেও নামাজ হয় না। এত অশিক্ষিত গ্রাম এখনো বাংলার জমিনে আছে। আর আমি যেটা বলতেছি এটা তো 100 বছর আগের কাহিনী। ওই গ্রামের ভিতরে একজন মুরব্বি মানুষ ছিল, সে কোরআন পড়তে পারতো না, তবে কোরআনকে বড় ভালোবাসত। কি করতো, লোকটার যখন মৃত্যু হয়ে গেল, মুসলমান ভাই বাবাজিরা, আমার মা বোনেরা খেয়াল লাগান, আজকের সমাজ থেকে 20 বছর আগে আমরা যারা দুনিয়ার জমিনের চিত্র দেখেছি, আর একটু আগে যাই 30 বছর আগে আমরা যারা দেখেছি, প্রত্যেকটা ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হতো কিনা। এই যে গত 1 তারিখে নিজ গ্রামে মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে রাত্রে ছিলাম, সকালবেলা যখন মসজিদ থেকে বড় চাচার ঘরের ভিতরে ঢুকতেছি, বড় চাচার বাড়ির ভিতরে ঢুকতেছি, গ্রামের সাধারণ খড়ির বেড়ার বাড়ি ঢুকতেছি, আর দেখি আমার বড় মা কোরআন শরীফ পড়তেছে। বড় মা মানে বড় চাচি, বড় মা মানে কি, বড় চাচি। আমার মা আমার চাচিকে আমি কখনো কোরআন পড়া ছাড়া তাদেরকে আমি সকালে কোনো কাজ করতে দেখি নাই। এক পারা আধা পারা ইয়াসিন সূরা, এই সূরা, সেই সূরা পড়ে তারপরে আজকে 30 বছর আগে দেখেছি, আজকেও এই মাসের এই 1 পহেলা মার্চে গিয়ে দেখলাম, আমার আমার চাচি তো গত 2 মাস আগে স্ট্রোক করছিল, হাসপাতালের বেড থেকে উঠে এসে এখনো কোরআন পড়ে। কিন্তু আজকের ডিজিটাল মেয়েরা কোরআন পড়বে তো দূরের কথা, ঘুমাই তো ফজরের আজানের একটু আগে, সারা রাত মোনাজাত করে আসমানের দিকে হাত তোলা, যুবক আর যুবতীর হাত কোন দিকে, আসমানের দিকে মোনাজাত, বুঝেন তো। মোবাইল একটা ধইরা, ট্যাব একটা ধইরা, তাকাইতেছে তাকাইতেছে, চোখও গেছে, কানও গেছে, বুদ্ধিও গেছে, বিবেকও গেছে, নাই তো কোরআন পড়া, নাই তো কিছু। এ দুনিয়ার মানুষ কোরআন না পড়ে হয় না মানুষ, হয় যে অপমান। কোরআন হলো সূর্য সিঁড়ি, সেই পথ ধরে সয়ও হও মানুষ সবাই খাঁটি ও সৎ। কোরআন না পড়ে হয় না মানুষ, হয় যে অপমান, কোরআনের সংস্রবে আসতে হবে। আজকের থেকে 30 বছর আগে আমার দাদিরা আমার চাচারা যখন মেয়ে দেখতে যাইতো, তখন শুনতাম যে মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, ইমাম সাহেবকে দিয়ে জিজ্ঞাসা করতো, যারা কোরআন পড়তে পারে তাদেরকে দিয়ে জিজ্ঞাসা করতো। এখন খালি দেখে গ্রেড কি, 8-এর গ্রেড কি, SSC-র গ্রেড কি, ইন্টারের গ্রেড কি, আর দেখে ভাই বোন কম কোনডায় আছে, যাতে সব ব্রেকিং করে কন্ট্রোল করে নিয়ে আসা যায় মোটামুটি, ঠিক না। কিন্তু আপনারা ওই দিন দেখলাম, আমি জিজ্ঞাসা করেছি সবচেয়ে বেশি ভাই বোন কারা, একজন পাশের থেকে উঠে হুজুর আমরা 11 ভাই বোন। এই যে যারা স্টেজে মুরব্বীরা আছেন, 3 ভাই বোন 2 ভাই বোন এরকম কেউ নাই,
আছেন নাকি যা হুজুর আমরা দুই ভাই বোন আছেন কেউ এই স্টেজের ভিতরে বেশি না সবাই আপনারা কয় ভাই বোন চার ভাই বোন দুই কেউ নাই কিন্তু এখন দুই হলেও একটু লজ্জা লজ্জা লাগে এক হইলে খুব স্ট্যান্ডার্ড লাগে ঠিক না কপালে বিপদ আছে কপালে বিপদ আছে একটাই যদি আপনারা দেখতে না পারে যাইবেন কই কান্দারও তো জায়গা পাইবেন না কইজা এজন্য মুসলমান ওই মুরব্বির কাহিনীটা আমি আপনাদের সামনে তুলে ধরে আমার কথার শেষের দিকে চলে যাব উনি কোরআনকে বড্ড ভালোবাসতেন ওনার ইন্তেকাল হয়ে গেল কিন্তু জানাজা দিবে এমন একটা মানুষ গ্রামে নাই লোকজন বিশ্ব রোডের পাশে গিয়ে মহাসড়কের পাশে গিয়ে নিয়ে জানাজার নামাজের অবস্থান করতেছে যদি কোনো হুজুর টাইপের কাউকে পাওয়া যায় অন্তত তাকে দিয়ে হলেও লোকটার জানাজার ব্যবস্থা করা হবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর গুনতে 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 দেখে দূর থেকে একটা লোক সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরা ছিল আমরা ছোটবেলায় যখন প্রাইমারিতে পড়তাম আমাদের সব প্রাইমারির হেডমাস্টারদের একই কোয়ালিটি ছিল সব প্রাইমারির হেডমাস্টাররা পাঞ্জাবি আর পায়জামা পড়তো না এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু ওই চিত্র আর নাই কারণ এখন পাঞ্জাবি আর পায়জামা টুপি সেকেলের পোশাক হয়ে গেছে এখন আর পোশাক পরে না এখন এমন একটা পোশাক পরে যে শিক্ষকের দাঁড়ায় মোতা ছাড়া উপায় নাই যারা বসে মতেন আমি তাদের কথা বলতেছি না তারা তো আলহামদুলিল্লাহ আমার মাথার তাজ কিন্তু এমন পোশাক পরে পোশাকের কথা বলতে গেলে তো অবস্থা খারাপ মসজিদের ভিতরে মুসল্লি পোশাক পরতে গেছে গেঞ্জি উপরেরটা উপরে চলে গেছে প্যান্ট নিচেরটা নিচে চলে গেছে গেঞ্জি যখন উপরে গেছে গা প্যান্ট কয় তুই উপরেরটা উপরে গেছিস আমি আর নিচেরটা উপরে থেকে কি করব আমিও নিচে গেলাম গা এরকম চিত্র মসজিদের ভিতরে আছে না নাই মুসল্লিদের নামাজ পর্যন্ত পোশাকে নষ্ট করে দিতেছে এই যুবক তুই দাঁড়ায় পেশাব খরচকা হয় হুজুর আমি বসতে পারি না এমন পোশাক ইংরেজ করে পোশাক পরায় দিছে এমন পোশাক খোদার দুশ্মনেরা তোর পরনে পোষায় দিছে যতই টানে জীবনেও কিন্তু নাভির উপরে ওঠে না কারণ ওর নিচে দিয়ে বাইরে গেছে উপরে উঠবে কিভাবে ওই মুরব্বি মৃত্যুবরণ করলো লোকেরা দেখতেছে দূর থেকে পাঞ্জাবি পায়জামা পরে সাইকেল চালায়া বাইসাইকেল করে একটা লোক আসতেছে লোকটাকে সবাই সিগন্যাল দিল দাঁড়ান দাঁড়ান লোকটা বলতেছে আমার সময় নাই আজকে আমার জয়েন ডেট আমি একটা চাকরিতে জয়েন পেয়েছি আজকেই আমাকে যেতে হবে নির্ধারিত সময়ের ভিতরে দূরে রাস্তা আমি বাইসাইকেল চালিয়ে যাব লোকটা বলল লোকেরা বলল ভাই যান আপনি যদি চলে যান আমরা দুই তিন ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতেছি আমরা আর আমাদের এই লাশটাকে রাখতে পারবো না পচে যাবে নষ্ট হয়ে যাবে আপনি একটু প্লিজ সাইকেল থেকে নামেন আমাদের এটার একটু জানাজার ব্যবস্থা করেন লোকটি নিরুপায় হয়ে সাইকেলটাকে স্টান করে জানাজার জন্য যখন দাঁড়াইলো চার তাকবীরের সহিত জানাজার নামাজ পড়ে নিজ হাতেই যখন কবরস্থ করতেছে ও মুসলমান খেয়াল করবেন যেই মসজিদের এলাকার মুসল্লি আপনি ওই মসজিদের ইমামের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ ইমাম সাহেবই তো আপনার জানাজার নামাজে আপনার সামনে দাঁড়াবে ইমামই তো হয়তোবা যখন মুসল্লিরা তার আত্মীয় স্বজন আপনাকে কবরস্থ করবে ইমাম সাহেবটাই কিন্তু জোরে জোরে দোয়াগুলি পড়ে দিবে ঠিক কিনা বলেন ইমাম সাহেবই কিন্তু আপনার জন্য হাত তুলে দোয়া করবে কোশ্চিন কালেও কপাল পোড়া হবেন না কোনো কিছু স্বার্থতে আঘাত লাগলেও শরীয়তের কোনো বিশেষ হুকুমে আঘাত না লাগা পর্যন্ত আপনি ইমাম সাহেবের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না ও মুসলমান ওই লোকটা তখন ওই মুরব্বি মানুষটাকে নিজ হাতে করে কবরস্থানের ভিতরে শুয়াইল এই হাতেও তো কত মানুষকে শুয়াইলাম কত মানুষকে গোসল দিলাম কত মানুষের জানাজা পড়াইলাম আমার কেউ হয় না আমার হয় শুধু মুসল্লি কিন্তু চোখের পানি ঝরে আর এমন মুসল্লিকে কবরস্থ করেছি যাদের জন্য চোখে পানি আসা তো দূরের কথা অন্তরের ভিতরটাও ঘামে নাই ও মুসল্লি ও আমার ভাই বিরাদারেরা লোকটা যখন ওই লোকটাকে কবরস্থ করার জন্য বসাইল কবরস্থ করার জন্য যখন শুয়াইল তার বুক পকেটের ভিতরে কিছু পেপার
ছিল অফিসে জয়েন করার জন্য কিছু কাগজপত্র ছিল যখন উপর হয়েছে কাগজগুলি পড়ে গিয়েছে খেয়াল করে নাই কাগজগুলি সহ যখন মাটি চাপা দিয়ে চলে এসেছে নির্ধারিত রাস্তা রান করে অফিসের ভিতরে যখন গিয়েছে পকেটে হাত দিয়ে দেখে চাকরির ডকুমেন্টের একটা কাগজও তার পকেটে নাই লোকটার বুঝতে বাকি রইল না লোকটা চিন্তা করলো যেই কবরের ভিতরে আমি নেমে উপর হয়েছিলাম লাশটাকে দাফন করার জন্য ওই কবরের ভিতরই সম্ভবত আমার পেপারসগুলি পড়ে গিয়েছে লোকটা দ্রুত গতিতে চলে আসলো এলাকার লোকদেরকে জড় করে বলল ভাই আপনাদের উপকার করতে গিয়ে আমার একটা অপকার হয়ে গিয়েছে আমার কাগজগুলি সম্ভবত সব কবরের ভিতরে পড়ে গিয়েছে আমার মাসআলা জানা আছে জরুরি কোন জিনিস যদি কবরের ভিতরে পড়ে যায় এই জরুরি জিনিসকে উদ্ধার করার জন্য কবর যদি ইনটেক হয় খুঁড়ে বের করা জায়েজ আছে লোকটা তখন লোকেরা তখন চিন্তা করলো যেই লোকটা আমাদের এত বড় উপকার করেছে আমরা জানাজা পড়তাম না আমাদের জানাজার ব্যবস্থা করেছে আমরা দাফন জানতাম না আমাদের দাফনের ব্যবস্থা করেছে তাকে তো আমরা এমনিতেই ফিরিয়ে দেওয়া যায় না কাগের কারণ আগের জামানার মানুষের শিক্ষা ছিল না কিন্তু মানবতা ছিল কথা কোন ঠিক কিনা এখন যত বড় শিক্ষিত হয় এই যে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে যে ঘটনাটা শোনাইলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আফসোসের সঙ্গে বলতেছে কেন তারা আমাকে কষ্ট দেয় ওদেরকে তো আমি সুশিক্ষিত করার জন্য উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিদেশ পর্যন্ত পাঠাইছি ও মুসলমান ভাইরা আগের জামানার মানুষের ভিতরে মানবতা যা ছিল এখন কিন্তু সেই পরিমাণ মানবতা নাই মুসলমান ভাইরা আমার লোকটার কথা শুনে নতুন কবরটার মাটিগুলিকে সরালো মাটিগুলি যেই মাত্র সরানো হয়েছে ভিতর থেকে একটা বিশেষ ধ্যান বের হতে শুরু হয়েছে আল্লাহু আকবার বিশেষ ঘ্রাণ লোকেরা পেতে শুরু করেছে এমন ঘ্রাণ পৃথিবীর মানুষ কোনদিন এমন ঘ্রাণ আর দেখে নাই এমন ঘ্রাণ কোন নাক কোনদিন শুখে নাই বাসগুলি যখন সরিয়েছে দেখলো কিছুক্ষণ আগে যেই মানুষটাকে নর্মাল একটা কবরের ভিতর রাখা হয়েছিল এই নর্মাল কবরটা কিছুক্ষণ সময়ের ডিফারেন্সের কারণে ফুল বাগিচার একটা বাসর ঘর হয়ে গিয়েছে লোকটি তখন নিজের কাপড়গুলিকে নিজের কাগজগুলিকে গুছিয়ে অফিসের কথা চিন্তা করলো যে আমাকেও তো একদিন এই কবরের প্যাসেঞ্জার হতে হবে কথা কোন ঠিক কিনা আমাকে তো একদিন কবরে যেতে হবে মুহূর্তের ভিতরে দুই মিনিট দুই ঘন্টার ডিফারেন্সে ব্যবধানে একটা নর্মাল মানুষের একটা নর্মাল কবরটা জান্নাতের বাগান হয়ে গেল আমিও তো একদিন কবরে যাব কি অবস্থায় আমি কবরে যাব আমার কবরটা কেমনে ফুল বাগান হবে আমার কবরটা কিভাবে ফুলের বাগিচা হবে লোকদেরকে জিজ্ঞাসা করলো কাজ সেরে এসে অফিস থেকে আসার পরে জিজ্ঞাসা করতেছে তার কি আপনজন কেউ আছে বলল তার পৃথিবীতে আপনজন বলতে একটা কন্যা ছাড়া কেউ নাই বলল চলো আমি তার কাছে গিয়ে ভেদের খবর মারিফাতের খবর নিব মেয়েটার কাছে গেল বলল তোমার বাবা কি এমন আমল করত নরমাল কবরটা আল্লাহ তাআলা ফুল বাগান বানায়া দিয়েছে মেয়েটা বলল গ্রামের মানুষ যেহেতু অধিকাংশই অশিক্ষিত কির কোন লেখাপড়া নাই ধর্মীয় জ্ঞান নাই আমার আব্বাও সেম কোয়ালিটির একটা মানুষ ছিল কিন্তু আমার আব্বাকে আমি প্রতিদিন দেখতাম আমাদের ঘরের তাকের ভিতরে একটা বই ঝুলানো আছে বইয়ের গায়ে একটা কাপড় আছে এই কাপড়টা সরাইতো আমার আব্বা একজন কৃষক মানুষ ছিল ক্ষেত খামার থেকে কাজ করে এসে পুকুরের ঘাটলা থেকে অজু করে নিয়ে ওই বইটাকে বুকের সঙ্গে লাগাইতো ওই বইটাকে মুখের সঙ্গে লাগাইতো আর মুখ বুকটা খুলে বইটা খুলে খুলে এই প্রত্যেকটা লাইনের নিচে হাত দিয়ে বলতো ও গো মালিক তুমি কি বলেছো আমি জানি না তুমি এর ভিতরে কত কথা বলেছো আমারে ডাক দিয়েছো আমারে নাকি ক্ষমা করবা এই কথা তুমি বলেছো কত জান্নাতের নাজ নিয়ামতের কথা তুমি বলেছো তোমার রসুলের কথা বলেছো তোমার কত নেকমান্দাদের নিদর্শনের কথা বলেছো জাহান্নামের ভয়ের কথা বলেছো ও গো মালিক কি বলেছো আমি তো পড়তে পারি না তবে আমি বিশ্বাস করি এই বইয়ের প্রত্যেক
একটা কথা তোমার লেখা কালামের নিচে লেখার নিচে হাত দিত আর বলতো নিশ্চয়ই এটা আমার রবের কথা নিশ্চয়ই এটা আমার রবের কথা এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই এইভাবে প্রত্যেকদিন দুই বেলা করে কাজে যাওয়ার আগে কাজ থেকে এসে আল্লাহর কোরআনকে মহব্বত করত চুম্বন দিত আর এইভাবে করে রেখে দিত এর বাইরে আমি তেমন কোনো বাড়তি আমল করতে দেখি নাই লোকটির বুঝতে বাকি রইল না আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত থাকার কারণে আল্লাহর কোরআনের সঙ্গে এই ভালোবাসাটুকু থাকার কারণে পড়তে না পারার পরেও আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তার নরমাল কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিছে ও মুসলমান আমার কবরটাও কিভাবে ফুল বাগান হবে আমার কবরটাও কিভাবে ফুল বাগিচা হবে আমিও তো একদিন আমার এই সাদের বাড়ি ঘর নারী সন্তান আদি সব কিছুকে মায়া ত্যাগ করে চলে যাব আমার সন্তান আমাকে করোনা হলে ধরতে চায় না আমার স্ত্রী আমার পাশে আসতে চায় না তাকায়া দেখো না পেপারের দিকে ফেসবুকের দিকে কত ঘটনা করোনার ভিতরে ঘটেছে সবচেয়ে আপন হলেন আমার আল্লাহ ওই আল্লাহর মহব্বতে ওই রসুলের মহব্বতে নিজের কবরস্থানটাকে সুন্দর করার জন্য মা শুয়ে আছে কারো বাবা শুয়ে আছে কারো আরে সদকা করলে মার কবরে আল্লাহ শান্তির ফয়সালা করে দিবে আরে সদকা করলে দান করলে আল্লাহ আব্বার কবরটাকে ফুলবাগান বানায় দিবে